বন্ধুরা, গুড মর্নিং। তো বন্ধুরা চলো, আজকে কালকে তো বিয়ে চলে গেল, আজকে বাসি বিয়ে, আজকে বাসি বিয়ে। তো এখন আমরা মানে ঘুম থেকে জাস্ট উঠে ফ্রেশ হয়ে সবাই মিলে ব্রেকফাস্ট করতে যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ, দুই বোন, ছেলে, আমার ভাগ্নি, মা, সবাই এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আর দেখো আকাশের অবস্থা প্রচুর খারাপ, মেঘ ডাকছে, বৃষ্টি, কখন যে নামে কি জানি। তো চলো আগে ব্রেকফাস্ট করে আসি, আর তারপরে বাসি বিয়েতে যাব, রেডি হব। তো অনেক 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 আরও কাজ আছে, তো চলো আগে খাবারটা তো খেয়ে আসি, তারপরে দেখা যাবে আরও কী কী করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমরা সকালে খাবার খেতে এসেছি। তো এটা হচ্ছে বিয়ে বাড়ির পাশে আর এক বাড়ি, যেখানে সবাইকে থাকতে দেওয়া হয়েছিল। তো এটা আমার মাসি, এখানে এটা আমার মেসো, তারপরে ওটা মানে ওগুলো সব মেসতো তো দিদিরা। তো সবাই এখানে আমরা চা খাচ্ছি, তো চা খেয়ে আমরা যাব লুচি খেতে। তো এটা একটা আমার জাম্বু হয়, জাম্বু খুব লজ্জা পেয়ে গেছে ভিডিও করছিলাম দেখে। তো চলো, যাই হোক, এখন চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা লুচি আর ছোলার ডাল, মিষ্টি এগুলো খেতে যাচ্ছি। তো এখানে দেখো মানে আমরা ঘরে বসেছি, আমি ও আমার হাজবেন্ড। তো এটা আমার হাজবেন্ড, আর এই পাশেরটা দেখছো খাবার, এটা আমার খাবার। আর বাইরে মানে এগুলো আমার সব মামাতো দিদিরা হয়, মামাতো দিদি, মামাতো দিদি দুই মেয়ে সবাই মিলে খেতে বসেছি। আর এই পাশে হচ্ছে দুপুরবেলার খাবারটা জোগাড় হচ্ছে, তা তোমরা দেখতে পাচ্ছ এখানে লুচি বেলা টেলা মানে মাখা আছে। তো গরম গরম লুচি ভাজছে আর সবাইকে পরিবেশন করছে। আর এই পাশে আরও অনেকজন খেতে বসেছে, সবাইকে আমি অত শেয়ার করতে পারলাম না। তো চলো, এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমরা চলে এসেছি ঘরে। তো ঘরে এসে দেখছো এটা আমার ছোট মাসি হয়, আর নিচে যে হিসাব করছে সে আমার বোন, আর এটা পাশেরটা মা। তো ওরা বাসি বিয়ে লিস্ট করছে, কারণ মেয়ের বাড়িতে যাবে, কী কী নিতে হবে সবগুলো লিস্ট করছে। তো বন্ধুরা, তো সকালে টিফিন খাওয়া দেখলে, সকালে টিফিন টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে, সকালে টিফিন টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আবার স্নান টান করে মা, ও একটা জায়গায় গেছিলাম বাজারে, তো তার জন্য আমি একটু ছোটো লিপস্টিক দেখতে পাচ্ছ। তো ওখান থেকে এসে স্নান করেছি, স্নান করা কমপ্লিট। তো এখন দুপুরে খাবার খাবো, তো দুপুরে খাবার টেবিলে দেওয়া হয়ে গেছে, তো এখন আমি খেতে যাচ্ছি। তো চলো যাই খাবারের এখানে। তো দেখো এখন আমরা স্নান টান তো কমপ্লিট হয়ে গেছে বললামই, তো আমরা খেতে বসে গেছি। তো বাদ বাকি আরও যা সবাই ছিল ওরা সবাই মেয়ের বাড়িতে গেছে। আমরা আগে এখানে চান টান করে খেয়ে নিচ্ছি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, সকালে লুচি খাওয়াটা ঠিকমতো হয়নি। তো আমি, আমার ছেলে এবং আমার হাজব্যান্ড ভাত খেয়ে নিচ্ছি। তো খেয়ে দিয়ে একবার বাসি বিয়ের জন্য রেডি হব। তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া করে আমি একবারে রেডি হয়ে গেছি বাসি বিয়ের জন্য। তো এখন আমি বাসি বিয়েতে যাচ্ছি। তো তোমাদের মানে খাওয়াটা সম্পূর্ণ শেয়ার করতে পারিনি, কারণ বুঝতেই তো পারছো খুব গরম পড়েছে এবং বিয়ে বাড়িতে ব্যস্তই ছিলাম। তো যাই হোক, এখন খাওয়া কমপ্লিট, চলে এসেছি বাড়িতে। তো এখন আমি পুরো রেডি হয়ে গেছি, তো এখন আমি যাচ্ছি বিয়ে বাড়িতে। তো চলো যাই, ওখানে গিয়ে তোমাদের সাথে কিছুটা শেয়ার করি। তো চলো বন্ধুরা, আমার সাথে সাথে তোমরাও বাসি বিয়েতে, মেয়ের বাড়িতে। তো এই দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি, তো সবাই মানে আমরা তিনজন এখন মেয়ের বাড়িতে যাচ্ছি। আর তোমাদের একটু আগে বলেছিলাম যে সবাই মানে বাদবাকি লোক মেয়ের বাড়িতে গেছে, তার জন্য আমরা তিনজনই এখন গাড়িতে, তো বাদবাকি সব ওখানেই আছে। তো আমরা বিয়েতে চলে এসেছি, তো এসেই দেখি বিয়ে স্টার্ট হয়ে গেছে, তো আমরা একটু লেট করে ফেলেছি। তো চলো, তাই কি হয়েছে, আমরা এখন বাসি বিয়েটা একবার এনজয় করি, এবং আমার সাথে সাথে তোমরাও এনজয় করো, কেমন?
কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা বিয়ের থেকে চলে এসেছি, এখন আমরা একটা বাড়িতে যাচ্ছি, তো তার জন্য কিছু মিষ্টি কিনবো, আর মিষ্টি কিনে নিয়ে ওই বাড়িতে যাবো। তো ওই বাড়ি থেকে এসে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। বন্ধুরা দেখো, আমি পৌঁছে গেছি যেখানে যাওয়ার কথা ছিল। তোমাদের একটু আগে বললাম যে আমি একটা বাড়িতে যাচ্ছি, তো সেই বাড়িটা হচ্ছে আমার একটা ভাগ্নির বাড়ি। তো দেখো, ওই বাড়িতে ঢুকছি, তো ওখানে গিয়ে কিছুক্ষণ থাকবো, তারপরে বাড়ি চলে যাব। তো চলো এ বাড়িতে আগে মানে কথা টথা বলে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো বন্ধুরা, আমরা ওই বাড়ির থেকে চলে এসেছি। ওই বাড়িতে অনেক কিছু খাওয়া দাওয়া হলো, মানে স্প্রাইট, এগ রোল, মোমো, অনেক কিছু খেয়েছি। তো এখন চলে আসলাম বিয়ে বাড়িতে। তো এখন আমরা এই ড্রেসটা চেঞ্জ করে বউ আনার জন্য রেডি হব। তো তোমরাও আমার সাথে সাথে রেডি থাকো, একটু মানে যতটুকু পারি আমি বউ আনাটা শেয়ার করব। তো তোমরা প্লিজ আমার এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখে যাও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কেমন? তো চলো এখন আমি রেডি হয়ে নিই।